এই মুহূর্তে চট্টগ্রামে আছেন রিপোর্টার সাব্বির মিথুন, সেখানকার সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। চট্টগ্রামে দুই দিনের বিপিএল উন্মাদনা শেষে আজ রেস্ট ডে, অর্থাৎ প্রত্যেকটা দল আজ অনুশীলনের সুযোগ পাচ্ছে। সকাল 10টা নাগাদ সিলেট স্ট্রাইকার্স আউটারে অনুশীলন সেরেছে। এরপরে আমার পেছনে বর্তমানে রংপুর এবং চট্টগ্রাম পাশাপাশি কিন্তু অনুশীলন করছে। এছাড়াও ফরচুন বরিশালের ঐচ্ছিক অনুশীলনে একটা কথা রয়েছে, তারা যদিও বা এখন পর্যন্ত মাঠে ঢোকেনি, তবে রংপুরের দলের সবাই প্রায় এই মাঠে এখন পর্যন্ত প্রস্তুতি ঝালিয়ে নিচ্ছে। এছাড়াও তার পাশেই চট্টগ্রাম ওয়ার্ম আপ করছে, তারা এখনও ব্যাটিং বলিং শুরু করেনি, কিছুক্ষণ পরেই হয়তো তারা শুরু করবে। তবে এত সব ক্রিকেটীয় খবরের মাঝে আলোচিত খবর হচ্ছে মাশরাফে বিন মুর্তজা এবারের বিপিএলে আর ফিরছেন না। দলটার কোচ রাজিন সালে জানিয়েছেন যে তার রাজনৈতিক ব্যস্ততার কারণে এবারের বিপিএলে যদি সিলেট স্ট্রাইকার্স প্লে অফের জায়গা করেও নেয়, তারপরও কিন্তু তাদের যে অধিনায়ক যিনি গত আসরে দলকে ফাইনালে তুলেছিল, সেই অধিনায়ককে আর এবারের আসরে ফেরার কোনো সম্ভাবনা নেই। তার থেকেও বড় খবর, টিম হোটেলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হয়েছে আজকে। যেমনটা আমরা জানি যে গতকাল রাতে রেডিসন ব্লু হোটেলে, একই হোটেলে প্রায় পাঁচটা দল বিপিএলের ভাগাভাগি করে থাকছে, সেখানে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এক উইন্ডিজ ক্রিকেটারের সাথে বাংলাদেশের রংপুর রাইডার্সের সোহান, যিনি রংপুর রাইডার্সের অধিনায়ক, তার সঙ্গে একটা হাতাহাতির ঘটনা ঘটে। এ বিষয়ে আমরা সোহানের সঙ্গে কথা বলেছিলাম, যদিও বা অফ দ্য রেকর্ড তিনি জানিয়েছেন যে দেশ এবং দেশের ক্রিকেটারদের নিয়ে কটু মন্তব্য করায় বিদেশি ক্রিকেটারের সঙ্গে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হয়েছেন। যদিও বা তিনি দায় এড়িয়ে গেছেন, তবে গণমাধ্যমে যেমনটা এসেছে যে সোহান সেই বিদেশি ক্রিকেটার রুমে ভুল করে প্রবেশ করার কারণেই কিন্তু একটা বাদানুবাদ হয় এবং সেই বাদানুবাদের পরিপ্রেক্ষিতেই পরে হাতাহাতি পর্যায়ে ঘটনা পৌঁছায়। পরবর্তীতে যারা সেখানে উপস্থিত ছিলেন তারা রংপুর অধিনায়ককে সেখান থেকে সরিয়ে নেয়, পরবর্তীতে দুঃখ প্রকাশ করেছেন যদিও বা। তবে সোহান যেমনটা দাবি করেছেন যে বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে বা বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে কটু মন্তব্য করায় কিন্তু তার রাগ নিয়ন্ত্রণে ছিল না, ঠিক এমন ধরনেরই একটা পরিস্থিতি সাক্ষী হয়েছে আজ আমরা সিলেট স্ট্রাইকার্সের অনুশীলনে, যেখানে ইংলিশ অলরাউন্ডার সামিত পাটেলকে আমরা দেখেছি বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে বাজে মন্তব্য করতে। এক সাংবাদিককে তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন, তারপরেই সেই সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে মেজাজ হারান সামিত পাটেল। পরবর্তীতে বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে তিনি গালিগালাজও করেছেন, যদিও বা সিলেটের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ঘটনার জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন এবং সামিতের বিরুদ্ধে তারা যতটা সম্ভব কঠোর পদক্ষেপ নেবে। তবে বিদেশি ক্রিকেটারদের এই যে ফ্রাঞ্চাইজি লিগে এসে এ ধরনের মানে বিশৃঙ্খলা, তা কিন্তু নতুন কিছু নয়। এর আগে আমরা দেখেছি বিপিএলে যেসব বিদেশি ক্রিকেটাররা আসে তারা খুব একটা মানসম্মত ক্রিকেটার হয় না, এরপরে তাদের যে শৃঙ্খলাজনিত কারণ, নানান কারণে তারা শিরোনামে আসে। তার পাশাপাশি বাংলাদেশকে নিয়েও তাদের যে একটা কটু মন্তব্য কিংবা যে একটা হেয় প্রতিপন্ন অবস্থা, সেগুলো কিন্তু বরাবরই আমরা সাক্ষী হয়েছি। যারই ধারাবাহিকতায় চট্টগ্রাম পর্বে একদিনের মধ্যেই কিন্তু দুটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। যদিও বা সোহানের নিজের সেলফ ডিফেন্সে তিনি জানিয়েছেন যে তার দেশের বিরুদ্ধে কথা বলায় তিনি রিয়্যাক্ট করেছেন, সামিত পাটেলের যে বিষয়টি রয়েছে তা কিন্তু আমাদের সবার সামনেই ঘটেছে। সেখানে যে তিনি যে রিয়্যাক্ট করেছেন তা কিন্তু কোনোভাবেই আসলে কাম্য ছিল না, যদিও বা সেখানে তৎক্ষণাৎ সিলেটের যে টিম ম্যানেজার নাফিজ ইকবাল এবং মিডিয়া ম্যানেজার মিনহাস, তারা কিন্তু এসে দুঃখ প্রকাশ করেছেন গণমাধ্যমের সঙ্গে। এবং সামিত পাটেল যে সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে এই ধরনের রিয়্যাক্ট করেছিলেন, সেই সাক্ষাৎকারটাও কিন্তু তিনি মুছে ফেলে বলেন এবং সেই সাংবাদিক কিন্তু পরবর্তীতে সেই সাক্ষাৎকারটি মুছেও ফেলেন। সব মিলিয়ে বিপিএলে এই যে মানহীন ক্রিকেটাররা এসে যে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি একের পর এক সৃষ্টি করে যাচ্ছেন, তার দায়ভার কিন্তু ফ্রাঞ্চাইজিগুলোরও আছে। এই যে ক্রিকেটাররা তারা নিয়ে আসতেছেন এই যে টুর্নামেন্টের জন্য, তা নিয়েও কিন্তু অনেকটাই আর কি খুব একটা সন্তুষ্টির জায়গা নেই। যদিও বা ফ্রাঞ্চাইজি লিগ আমরা যদি বিশ্বের অন্যান্য লিগগুলো দেখি, সেখানে কিন্তু শীর্ষ পর্যায়ে যে ক্রিকেটার রয়েছে তারা পেশাদার ক্রিকেটের সাথে খুব বেশি সংযুক্ত, তারাই নিয়মিত ধারাবাহিকভাবে খেলছেন, পারফরমেন্স করছেন। বিপিএলের ক্ষেত্রে বিষয়টা আসলে একেবারে ভিন্ন, যেসব ক্রিকেটাররা আসলে অন্য কোনো লিগে কোনো চাহিদা নেই কিংবা অনেক আগেই ক্রিকেটের পাট চুকিয়েছেন, বয়সের ভারে আর কি তারা শেষের দিকে চলে এসেছেন ক্যারিয়ারের, সেসব ক্রিকেটারকেই আমরা দেখি যে বিপিএলের বিভিন্ন ফ্রাঞ্চাইজি তাদেরকে দলে ভিড়িয়েছেন। সব মিলিয়ে এই বিপিএলের যে রেস্ট ডে রয়েছে সেখানে ক্রিকেটের থেকে ক্রিকেটের বাইরে আলোচনাই বেশি। আমার কাছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে এখন পর্যন্ত বিপিএল নিয়েই ছিল সবশেষ। চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাব্বির মিথুন, জানাচ্ছিলেন বিপিএল এ নানা ঘটনা, মাঠের বাইরে সে ঘটনাগুলো তার কাছ থেকে আমরা সবশেষ তথ্য জেনে নিলাম।